নাম নেই আবাস যোজনায় আশাকর্মীর বাড়িতে বিক্ষোভ গ্রামবাসীদের, ঘটনাস্থলে পুলিশ। আবাস যোজনার ঘর নিয়ে আশাকর্মীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালো একদল গ্রামবাসী। বলেছে যে আমরা যাব মুখ দিন, আমরা জোন কে বলেছে যাব? দিদিমণি, দিদিমণি, আচ্ছা আচ্ছা, আমরা যাবে বলে আমরা জোন বাদ দিয়েছি, দিয়ে আমরা ঘরে বসে আছি, না আসবে আমাদের ঘর আসবে না, আমার বাড়ি যায়নি, আচ্ছা আমার বাড়ি যায়নি, মাটির ঘর তো আমার, আমার তো খড়ের ঘর মাটির ঘর, এটা পেপার পর্যন্ত পাইনি, যাদের ঘর আছে তারা ঘর পাচ্ছে। আমাদের এই এই গ্রামের বাসিন্দারা আমরা ভোট সারা জন্ম দিয়ে আসছি, আমাদের ঘর হচ্ছে হবে দিচ্ছি দেবো, নাম আমাদের নামের লিস্টে এসে গেছে, সেই সব নাম কেটে দিয়ে সার্ভে করে নিয়ে ফটো তুলে নিয়ে গিয়ে সেই সব নাম কেটে বাদ দিয়ে। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাই আমাদের ঘর নেই, আমরা গরিব মানুষের আর্থিক অবস্থা আমাদের খারাপ, আমাদের ঘর চাই, ঘর পাপরাপ যারা না তারা পাচ্ছে, আমরা পাপরাপ আমরা কেন পাবো না? আর আমাদের আপনার নাম? আমার নাম নজুমা সর্দার। জি, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানার চুনাখালি গ্রাম পঞ্চায়েতের মতি সর্দার পাড়ায়। প্রথমে জিওট্যাক্স পড়ে গেছে এই খড়ের ঘরে, আমি আমার ছেলে নিয়ে ছবি তুলেছি, তোলার পর তার কিছুদিন পরে নাম এসছে লিস্টে, এবার নাম আসার পর আমার স্বামীর নাম এসছে, স্বামীর নামে এসছে, সেখানে আমার বাবার নাম, আমি ওদের কাছে বলেছি যারা এসব বিষয়ে কাজ করে ছেলেদের কাছে, বলছে সংশোধন হয়ে যাবে, ও কিছু করতে হবে না বলে ডকুমেন্ট নিয়েছে, তারপরে কোনো খবর নেই, ঘরে দুবছর চাষ হয়নি, জল পড়ছে এই ঘরে থাকতে পারি না, মেম্বারে জানিয়েছে আমার একটা ত্রিপল দাও, বলছে নেই, উপপ্রধান কাকুর কাছে গেছি, বলছি এখন নেই, যখন আসবে তখন দেবো, এবারে রাত্রে রাত্রে ত্রিপল পাকা ঘর যাতে তাদের দিয়ে দিচ্ছে, আমরা খবর পেয়ে যাচ্ছি, তাও আমাদের দেয় না। এখন কি চাইছেন? এখন আমার এই তো এই খড়ের ঘর এই অবস্থা, এবারে আপনারা বিচার করুন, ঘরে তো বৃষ্টি হলে থাকতে পারি না, মেম্বারদের কাছে অনেকে বলেছি, ছেলেদের কাছে আমার একটা ত্রিপল দাও, উপপ্রধান কাকুর কাছে বলেছি কেউ দেয়নি, ঘরের এই অবস্থা। আপনার নাম? আমার নাম কুন্তি মণ্ডল। আপনার বুথে মতি সর্দার পাড়ায় গ্রামবাসীরা অভিযোগ করছেন এবং আশা দিদিমণির বাড়ি ধরে মানে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন যে যারা ঘর পাওয়ার যোগ্য নয় তারা ঘর পাচ্ছে আর যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, কি বলবেন? এই বিষয়টা যখন সরকার থেকে বিডিও থেকে যখন সার্কুলার দেয় যে এইভাবেতে সমস্ত জায়গা ভেরিফিকেশন হবে, তাতে করে আমাদের কাছে খবর এলো যে আমরা জনপ্রতিনিধি আমরা থাকতে পারি, তাহলে না এখানটা কোনো পার্টির লোক কেউ থাকবে না, এখানে থাকবে একমাত্র আশা দিদি, তারা বাড়ি চিনাবে, একজন সিভিক থাকবে, আর অন্য অঞ্চল থেকে আইসিডিসির দিদিমণি এসে সে এই নামগুলো নিয়ে যাবে, এবারেতে এখানটা আমাদের কোনো হাত নেই এবং যে পাওয়ার যোগ্য লোক সে পাক, এই হচ্ছে আমার বক্তব্য। আপনার নাম আর পরিচয়? আমার নাম বিশ্বনাথ মণ্ডল, আমি এই মতি সর্দার পাড়ার বুথের মেম্বার, চুনাখালী অঞ্চল, চুনাখালী অঞ্চল। গ্রামবাসীদের অভিযোগ, আশা দিদি যারা ঘর পাওয়ার কথা তাদের নাম বাদ দিয়ে যারা ঘর পাওয়ার যোগ্য নয় তাদের নাম দিয়েছেন। আরও বলেন, পুনরায় সার্ভে করে যারা ঘর পাওয়ার যোগ্য তাদের ঘর দিতে হবে। আবাস যোজনা, আবাস যোজনায় যারা প্রাপ্য ঘর পাবে তাদের পাওয়া উচিত, যাদের পাকা বাড়ি আছে পাক না পাক সেটা আমাদের জমা খরচ নেই, কারণ যার পাকা বাড়ি আছে সে পাওয়ার যোগ্য নয়, কিন্তু যাদের পাকা বাড়ি নেই কাঁচা বাড়িতে বাস করছে তারা পাওয়ার যোগ্য। দাদা, একটা হয়েছে যে এই কিছুদিন আগে সব লিস্টিতে একটা ঘর নাম এসেছিলো, সেই নাম লিস্টি অনুযায়ী আশা দিদিরা এসেছিলো, এসে ওরা ঘর ধরেছিল, ফটো করেছে, ফটো করার পর তারা বাড়িতে বসে রাত্রে লিস্টি করেছে, লিস্টি করে বেশ মানে বাড়ানো অংশ নাম সব কেটে বাদ দিয়েছে, আর কিছু কিছু পাকা ঘর তাদের নাম দিয়েছে, তাদের কাছ থেকে রাত্রে ডেকে শুনে কাগজপত্র নিয়ে আধার কার্ড নিয়ে এইসব কাজ করেছে। আমাদের গ্রামের অধিকাংশ হচ্ছে কি ঘর বাদ দিয়েছে, মাটির ঘর, এখানে একটা বাসিন্দার সেখানে থাকেই না, তার মা ঘর পেয়েছে, সেই দুটো ছেলের নাম দিয়েছে এবং ফাঁকা জায়গায় দাঁড় করিয়ে তাকে নাম ছবি তুলে নিয়ে এরা চলে যাচ্ছে। পঞ্চায়েত যেমনি মেম্বার আছেন বা
প্রধান আছে বা সভাপতি আছে এদেরকে বলেছিলেন কি? হ্যাঁ, এদের বলেছি। এরা বলে ও বিষয়ে আমরা কিছু জানি না, তোমার আশা দিদি আছে, তোমরা সত্য প্রমাণটা দেখাও, দেখালে তোমরা ঘর পাবে। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি পুনরায় এই দিদি যাদের সঙ্গে করে নিয়ে এসে ঘরটা করেছিল, এই মানে সার্ভে করেছিল, সেই সার্ভেটা আমাদের পুনরায় এসে সচক্ষে তারা দেখে প্রমাণ করে ছবিটা নিয়ে আমাদের ঘর দিবে। আপনার নাম? আমার নাম আকবর হালদার। এ বিষয়ে আশাকর্মী হেলেনা বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার কাজ দিদিমণির সঙ্গে থেকে ঘর দেখিয়ে দেওয়া, আমি সেটাই করেছি। সমস্যাটা হয়েছে, ওনারা বলছে যে আপনারা যে সার্ভে করে গেছেন। ওনারা বলতে কারা? মানে পাবলিক, গ্রামের লোকজন। গ্রামের লোকজন বলছে যে আপনারা যে সার্ভে করে নিয়ে গেছেন সেটা আমাদের সার্ভে করা ঠিকভাবে হয়নি। যে দিদিমণি এসেছিল অঙ্গনারী কর্মী, সে বলছে যে সে নাকি সার্ভে ঠিক করে নিয়ে যায়নি। এই কথাই আমাদের। তো আপনার বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছে, আপনার বিরুদ্ধে অভিযোগ তুলছে যে নাম কেটে বাদ দেওয়ার মূলে আপনিও আছেন। আমি কি বলবো, তাহলে শুধুমাত্র বাড়ি দেখানোর দায়িত্ব, আমরা বাড়িই দেখিয়ে দিয়েছি। এবার আমাদের হাতে কোনো, আপনি প্রতিটা বাড়ি দেখিয়েছিলেন গ্রামে? হ্যাঁ হ্যাঁ, প্রতিটা বাড়িতে গিয়ে যে এটা এর বাড়ি, এটা এর বাড়ি। এবার উনি যা লেখার উনি লিখেছেন, উনি ওই ফরম্যাট আমার হাতেও দেয়নি, কোনো লিস্ট আমার হাতে দেয়নি, উনিই ওটা সব। এবার আমিও চাই যে ওরা পাক, সবাই পাক, এইভাবে পুনরায় নয় সার্ভে হোক। হ্যাঁনি, আপনার নাম? আমার নাম হেলেনা মিস্ত্রি। হ্যাঁ, আপনি কি করেন? আমি একজন আশাকর্মী। স্বাভাবিকভাবেই এ ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। আপনারই পঞ্চায়েত এলাকার মতি সর্দার পাড়ায় গ্রামবাসীরা আশাকর্মীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে যে যারা ঘর পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, আর যারা পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছে, যেহেতু আশাকর্মী নাকি দুর্নীতি করেছে, কি বলবেন? দেখুন, এই ব্যাপারে বলার কিছু নেই, কারণ এটা তো আমরা অন্ধকারে আছি। কারণ আমরা যে লিস্ট বানিয়েছিলাম এর আগে, তাতে দেখেছি প্রত্যেকের নাম ছিল, সেই নামগুলো কিভাবে কাটা গেল এবং কারা কাটলো সেটা তো আমরা জানি না। মানুষ সাংবাদিকদের কাছে বিভিন্ন ধরনের কথা বলছে। আমার এই এলাকায় কদিন আগে এখানে চপলা নস্কর, সে অনেক কথা বলেছে আমার সম্বন্ধে যে আমি তাদের কিছু দিইনি। এই এর একটা পাকা বাড়ি, ছাদ ঢালাই বাড়ি, একদম নতুন বাড়ি রয়েছে, সেগুলো দেখায়নি, একটা অন্য ঘরে দেখিয়েছে। বিভিন্ন মানুষ প্রত্যেকের নাম আছে, ঝুম্পা কয়াল যে বলেছে তার বাড়িতে একটা পাম্প সেট আছে, পিএইচির পাম্প আছে, এ সেটাও করে দেওয়া হয়েছে, এবং তাকে এর আগে অধিকার প্রকল্পের ঘর দেওয়া হয়েছে। তারপরে ওর নাম এই লিস্টেও আছে, একবারও সে বললো না এই যে লিস্টে আমার নাম আছে। এই মিথ্যাচার করছে কিছু কিছু মানুষ, পূর্ণ একটা মানে কি বলবো, একটা চক্রান্ত করে এগুলো হচ্ছে। আমি প্রমাণ দিতে পারবো যে আমার এই বুথে কিছু বিজেপির মানুষ যারা ভোট দেয় তারা অন্ধকারে অন্য জায়গায় থাকে, আর আলোয়েতে এসে তৃণমূল বলে, এবং তাদেরকে আমরা রং বিচার না করে ঘর দেওয়া সত্ত্বেও তারা মিথ্যা কথাগুলো এই আমাদের সাংবাদিক বন্ধুদের কাছে বলছে। এটা নাম আর পরে, আমার নাম অমৃত সরকার, আমি অঞ্চল সভাপতি তৃণমূলের চুনাখালী। এ ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, গ্রামের লোকজনকে বুঝিয়ে শান্ত করেন। আপনার পঞ্চায়েত এলাকার মতি সর্দার পাড়ায় আশাকর্মীর বাড়ি ঘিরে এলাকার লোকজন বিক্ষোভ দেখাচ্ছে যে যারা ঘর পাওয়ার যোগ্য তাদের নাম বাদ গিয়েছে, কি বলবেন? আশাকর্মীর বিরুদ্ধে যে বিক্ষোভ হচ্ছে সেটা হচ্ছে বিডিও সাহেবের নির্দেশে এবং সরকারের নির্দেশে আশাকর্মী যে সার্ভে করেছে তাতে দেখা যাচ্ছে অনেক উপভোক্তার নাম বাদ গেছে। সেখানে আমি বলবো যে আশাকর্মীর এখানে কোনো কলম নেই এবং কোনো হস্তক্ষেপ নেই। এখানে যে সার্ভে হয়েছে যে অনেক উপভোক্তার নাম বাদ গেছে, আমি বিডিও সাহেবের কাছে অনুরোধ করব যে যারা ঘর পাওয়ার যোগ্য তারা পাক, এই আশাই আমি করব। আপনার নাম আর পরিচয়? আমার নাম দীপালী বৈরাগী সর্দার, চুনাখালী জিপি প্রধান।